বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম টু আরএমজি স্টুডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অর্ডার গার্মেন্টস অর্ডার ফ্লো চার্ট। গার্মেন্টস অর্ডার ফ্লো চার্টটা কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, বিস্তারিত আলোচনা যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, তাহলে আমি আপনাদের আরও ভালো ভিডিও উপহার দিতে পারবো। থ্যাংক ইউ। চলেন তাহলে আমরা আজকে বিস্তারিত আলোচনা যাই। গার্মেন্টস অর্ডার ফ্লো চার্ট, আমরা গার্মেন্টস অর্ডার ফ্লো চার্ট, গার্মেন্টস অর্ডার ফ্লো চার্টটা কি, একটা অর্ডার নেওয়ার পর সেটা আমরা কিভাবে শিপ আউট পর্যন্ত কি প্রসেসগুলোতে যায়, কি কি কাজ করা লাগে, সেই জিনিসগুলো আমরা আজকে সংক্ষিপ্তভাবে দেখব যে কিভাবে একটা অর্ডার নেওয়ার পরে গার্মেন্টস সেটাকে হ্যান্ডেলিং করে মার্চেন্ডাইজার বা প্রোডাকশনের লোক বা কোয়ালিটি সবাই মিলে কিভাবে একটা টিম ওয়ার্কের মাধ্যমে একটা শিপমেন্ট পাস আউট করে সেটা আমরা আজকে দেখব। প্রথমে আমাদের অর্ডার রিসিভিং, আমরা প্রথমে বাইরের কাছ থেকে অর্ডারটা রিসিভ করি। অর্ডারটা রিসিভ করার আগে আমাদের তিনটা ভাগ হয়, একটা প্ল্যানিং ডিপার্টমেন্টে যায়, একটা স্যাম্পল ডিপার্টমেন্টে যায়, একটা মার্চেন্ডাইজারের কাছে যায়। মূলত অর্ডারটা রিসিভ করে মার্চেন্ডাইজার, মার্চেন্ডাইজার রিসিভ করার পরে মার্চেন্ডাইজার আপনার যে মার্চেন্ডাইজারের যে আপনার অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার আছে তারা ম্যাটেরিয়াল সোর্সিং, প্রথমত ম্যাটেরিয়াল সোর্সিং করে। তার ম্যাটেরিয়াল সোর্সিং এর মধ্যে কি আছে, ফ্যাব্রিক এন্ড ট্রিমস ইন হাউস। এটা ম্যাটেরিয়াল সোর্সিং করার, ম্যাটেরিয়াল সোর্সিং মানে ফ্যাব্রিক এন্ড ট্রিমস ইন হাউস করে, সেটা ইনস্পেকশন, সেটা আবার ইনস্পেকশন করা লাগে ফ্যাব্রিক, সেটা ফ্যাব্রিক ডিপার্টমেন্ট ইনস্পেকশন করে, আর ট্রিমস স্টোর ডিপার্টমেন্ট ইনস্পেকশন করে, মানে কোয়ালিটি ডিপার্টমেন্টের মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। ম্যাটেরিয়াল ইন্সপেকশন এই পর্যন্ত আসলো, যদি ম্যাটেরিয়াল ইন্সপেকশন ফেল হয় তাহলে সেটা আবার ইন হাউসে ব্যাক যাবে, মানে কি আপনার স্টোরে ব্যাক যাবে, সেটা আবার যে সাপ্লায়ার আছে সে সাপ্লায়ার চেঞ্জ করে দিবে অথবা ডকুমেন্ট দিবে যাতে আপনার এই ম্যাটেরিয়াল ইন্সপেকশনটা পাস হয়, যা করা লাগে সেটা সাপ্লায়ার করবে, দেন আবার পাস হলে সেটা আবার সামনের দিকে আগাবে। আর স্যাম্পল ডিপার্টমেন্টের, স্যাম্পল ডিপার্টমেন্ট প্রথমে ফিট স্যাম্পল, সাইজ সেট স্যাম্পল এগুলো মেক করবে, ফিট স্যাম্পল মেক করবে, সাইজ সেট স্যাম্পল মেক করবে। সাইজ সেট স্যাম্পল মেক করার পরে দেন সামনের দিকে প্রসেস আগাবে, পিপি স্যাম্পল অ্যাপ্রুভালের জন্য তারা স্যাম্পল ডিপার্টমেন্ট আগাবে। আর এদিকে প্ল্যানিং ডিপার্টমেন্ট কি করবে, ম্যান পাওয়ারের প্ল্যানিং করবে, ম্যাটেরিয়াল প্ল্যানিং করবে এবং মেশিন প্ল্যানিং করবে। এই তিনটা জিনিস সমন্বয় করে প্ল্যানিং ডিপার্টমেন্ট প্ল্যান তৈরি করবে। এখানে পিপি স্যাম্পল পর্যন্ত আসছিলাম, পিপি স্যাম্পলের পরে পিপি মিটিং হবে, পিপি মিটিং এর পরে আপনার কাটিং সেকশন, কাটিং সেকশনে কাজ, কাটিং সেকশন ফ্যাব্রিক আপনার রিল্যাক্সেশন করবে, তারপর ফ্যাব্রিকের যা কাজ আছে সেটা কাটিং সেকশন করবে। কাটিং সেকশন থেকে প্রিন্ট অথবা এমব্রয়ডারি যদি কোনো পার্টস থাকে সেটা প্রিন্ট বা এমব্রয়ডারি, সেটা প্রিন্ট প্রিন্টিং বা এমব্রয়ডারি ফ্যাক্টরিতে যাবে, প্রিন্টিং এমব্রয়ডারি ফ্যাক্টরি থেকে সেটা আবার সুইং সেকশনে চলে আসবে। সুইং সেকশন থেকে, সুইং সেকশন থেকে কি হবে, সুইং হওয়ার পর, সুইং কমপ্লিট হওয়ার পর সেটা কোয়ালিটি ডিপার্টমেন্ট চেকের মাধ্যমে, আপনার কোয়ালিটি ডিপার্টমেন্ট চেকের মাধ্যমে টপ নেক্সট সাইট মানে কি ওয়াশিংয়ে যাবে, ওয়াশিংয়ে যাবে। এখানে একটু কাজ আছে, যদি চেক যদি ফেল হয়, কিউসি পাথ যদি ফেল হয় তাহলে রিপেয়ার বা অল্টারেশনের মাধ্যমে সেটা আবার পুনরায় আপনার চেকিং গার্মেন্টসে যাবে, দেন সেটা পাস হওয়ার পর সেটা ওয়াশিংয়ে যাবে, ওয়াশিং থেকে সেটা ফিনিশিংয়ে যাবে। ফিনিশিংয়ের কাজ কমপ্লিট হওয়ার পর চেক, কোয়ালিটি ডিপার্টমেন্ট চেক করবে, সেটা যদি ফেল হয় রিপেয়ার অল্টারে যাবে, সেটা আবার ফিনিশিংয়ে যাবে, ফিনিশিং থেকে আবার কোয়ালিটি ডিপার্টমেন্টের কাছে যাবে, চেক করবে, দেন পাস হলে সেটা প্যাকিং এরিয়াতে যাবে, মানে আমরা যেটাকে সিটি প্যাড এরিয়া বলি, সিটি প্যাড এরিয়াতে যাবে, সিটি প্যাড এরিয়া থেকে শিপমেন্ট অডিটে যাবে, মানে থার্ড পার্টি ইন্সপেকশন হয়, সেলফ ইন্সপেকশন হয়, ফার্স্ট পার্টি ইন্সপেকশন হয়, যে পার্টি ইন্সপেকশন করুক না কেন, ইন্সপেকশন যদি ফেল হয় সেটা আবার পুনরায় চেকিং গার্মেন্টসে যাবে, আর যদি সেটা পাস হয় তাহলে সেটা শিপমেন্ট ডিসপ্যাচে যাবে, মানে কি শিপ আউট হবে। এই শিপ আউট হইলে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম, এখানে হয়তো বা দুই মিনিট তিন মিনিটে পুরো একটা গার্মেন্টসের অর্ডারের ফ্লো চার্ট এখানে দেখানো গেছে, কিন্তু প্রসেসগুলো অনেক লেন্দি, এটা সময় লাগে অনেক। মিনিমাম থ্রি মান্থ আগে থেকে একটা অর্ডার সুইংয়ে প্রোডাকশনে যাওয়ার থ্রি মান্থ আগের থেকে সেই অর্ডারটা নিয়ে কাজ করতে হয়। আমি আবারও একটু দেখাই, রিভিউ করে দিই
অর্ডার রিসিভিং, অর্ডার রিসিভিং থেকে এখানে প্ল্যানিং ডিপার্টমেন্টের কাজ, স্যাম্পল ডিপার্টমেন্টের কাজ, আর মেটেরিয়াল সোর্সিং করবে হলো মার্চেন্ডাইজার, মার্চেন্ডাইজার থেকে এটা ফ্যাব্রিক ট্রিমস ইন হাউস করবে। মেটেরিয়াল ইন্সপেকশন যদি পাস হয় সেটা সামনের দিকে আগাবো, আর ফেল হলে সেটা আবার স্টোরে থাকবে, সেটা ক্লিয়ার করার জন্য সাপ্লায়ার যে আছে সেই সাপ্লায়ার এখানে ইনিশিয়েটিভ নিবে। আর স্যাম্পল ডিপার্টমেন্ট কি করবে, ফিট স্যাম্পল বানাবে, সাইজ সেট স্যাম্পল বানায় সেটা বায়ারের কাছে পাঠাবে, বায়ার সেটা যদি অ্যাপ্রুভ দেয় তাহলে পিপি স্যাম্পল বানায় দেন আবার বায়ারের কাছে পাঠাতে হবে অ্যাপ্রুভালের জন্য। আর প্ল্যানিং ডিপার্টমেন্ট এইখানে ম্যান পাওয়ার, মেটেরিয়াল, মেশিন এগুলা নিয়ে প্ল্যান করে দেন প্ল্যানটা সবার কাছে মেইলে পাঠিয়ে দিবে, ওই প্ল্যান অনুযায়ী সব সামনের দিকে অর্ডারটা আগাবে। আর এদিকে পিপি মিটিং হওয়ার পর পিপি মিটিং এ সব কিছু থাকা লাগবে, সমস্ত ডিপার্টমেন্ট পিপি মিটিং এ অ্যাটেন্ড করবে, পিপি মিটিং এ সব ডিসিশন হবে, যদি কোনো ডেভেলপ থাকে, যদি কোনো স্যাম্পলের কোনো ডেভেলপ থাকে, বাইরের কোনো কমেন্টস থাকে, সেগুলো সব পিপি মিটিং এ আলাপ আলোচনা হবে, দেন একটা ডিসিশন আসবে। পিপি মিটিং শেষ হওয়ার পর দেন প্রোডাকশনে যাবে, কোম্পানি প্রোডাকশনে যাবে, কাটিং করবে। কাটিং এর থেকে যদি প্রিন্ট বা এমব্রয়ডারি পার্টস থাকে সেটা প্রিন্ট বা এমব্রয়ডারি ফ্যাক্টরিতে যাবে, দেন ওগুলা কমপ্লিট হলে দেন সেটা আবার কাটিং এ চলে আসবে, কাটিং থেকে সেটা সুইং এ যাবে, সুইং কমপ্লিট হলে চেকিং গার্মেন্টস মানে সুইং কমপ্লিট হলে কোয়ালিটি ডিপার্টমেন্ট সেটাকে চেক করে, দেন যদি ফেল হয় তাহলে রিপেয়ার অর্ডারে ফেলায় দেন আবার চেক করবে, আর যদি পাস হয় তাহলে আপনার ওয়াশিং ডিপার্টমেন্টে যাবে, ওয়াশিং থেকে ওয়াশ করার পরে সেটা চেক হবে, চেক হয়ে দেন ফিনিশিং এ যাবে, ফিনিশিং থেকে সেটা কোয়ালিটি ডিপার্টমেন্ট চেক করবে, যদি ফেল হয় তাহলে রিপেয়ার অল্টারেশনে গিয়ে আবার ঘুরে ফিনিশিং এ আসবে, আর যদি পাস হয় তাহলে সেটা সিটি পেট এরিয়া বা প্যাকিং এরিয়া আমরা যেটাতে বলি সেই প্যাকিং এরিয়াতে যাবে, প্যাকিং কমপ্লিট হওয়ার পর শিপমেন্ট অডিট হবে, শিপমেন্ট অডিটটা সেলফ ইন্সপেকশন হতে পারে, যে কোম্পানি নিজে করবে, গার্মেন্টস নিজে ইন্সপেকশন করে তারপর সেটা শিপ আউট করবে, সেটা থার্ড পার্টি অডিট হতে পারে, সেটা ফার্স্ট পার্টি বায়ার নিজে অডিট করতে পারে, যদি অডিটে যদি পাস হয় তাহলে সামনের দিকে যাবে, শিপমেন্ট হবে, আর যদি ফেল হয় সেটা আবার চেকিং গার্মেন্টস এ যাবে, দেন এই শিপমেন্ট অডিটে যাবে। এই অডিটের এখানে যদি ফেল হয় একটা কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যায় যদি আপনার শিপমেন্ট অডিটটা ফেল হয়, কারণ সেটা আবার ডেট নিতে হয়, থার্ড পার্টি হলে থার্ড পার্টির ডেট নিতে হয়, ফার্স্ট পার্টি হলে ফার্স্ট পার্টির ডেট নিতে হয়, আর যদি সেলফ ইন্সপেকশন হয় তাহলে সেলফ ইন্সপেকশনে যদি ফেল দেয় সেটা ডেট নিতে হয় না, বাট সেটার জন্য আবার রিচেক করতে হয়, অল্টারেশন সে সব এক লাখ পিসের একটা অর্ডার থাকলে সেই অর্ডারটা পুরাটা আবার চেক করতে হয়, দেন আবার ইন্সপেকশন করতে হয়। সো এই হলো আজকে গার্মেন্টস অর্ডার ফ্লো চার্ট আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, এরপরে আমরা হয়তোবা কার্টিং বা সুইং এর ফ্লো চার্ট অলরেডি আলোচনা করা আছে চ্যানেলের মধ্যে, আপনারা দেখলেই বা খুঁজলেই পাবেন, চ্যানেলের মধ্যে সুইং এরটা একদম লেআউট আকারে প্রসেস আকারে সবকিছু দেওয়া আছে, আর কাটিং এর টা আলোচনা করবো আরেকদিন, ফিনিশিং এর ফ্লো চার্ট আলোচনা করবো আরেকদিন, ওয়াশিং এর টা আলোচনা করবো, সেকশন ওয়াইজ আমি ফ্লো চার্ট গুলা ডিফারেন্ট ডেতে আলোচনা করবো, দেন আপনাদের সামনে প্রেজেন্ট করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।